Okay, start going. আগামী 7 ডিসেম্বর থেকে আমাদের এখানে এবার নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। এখানে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং আমাদের স্টেট ত্রিপুরা থেকে এনএসএস এর রিপ্রেজেন্টেটিভ পার্টিসিপেশন করবেন। অ্যাবাউট 350 পার্টিসিপেন্টস আসবেন। 7 থেকে 11 ডিসেম্বর অবধি কার্যক্রম চলবে। মূল উদ্দেশ্য, যেহেতু এনএসএস সঙ্গে স্কুলের ছাত্র এবং যুবক সম্প্রদায়ের জড়িত, তাদেরকে বিভিন্ন বিষয়ে একসঙ্গে থাকা, বিভিন্ন বিষয়ে মোটিভেট করা, এটা একটা সামাজিক দায়িত্ব হিসেবে এই ফেস্টিভ্যালটা প্রতি বৎসর বিভিন্ন স্টেজে হয়। এই বছর এই ফেস্টিভ্যালটা আমাদের এখানে হতে যাচ্ছে। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আছে, তারাও হেল্প করছেন, ওনাদের রিজিওনাল ডাইরেক্টরও আসছেন। 7 তারিখ যেটা হবে সেখানে ইনিশিয়ালি একটা র্যালি দিয়ে শুরু হবে এবং আমাদের প্রোগ্রামটা মেনলি হবে নজরুল কলাক্ষেত্রে। সেখানে ইনোভেটর থাকবেন আমাদের অনারেবল চিফ মিনিস্টার, আমাদের অনারেবল স্পোর্টস মিনিস্টার, সেক্রেটারি, রিজিওনাল ডাইরেক্টর আর আমাদের অফিসের যারা আছেন ওনারা থাকবেন। এখানে 7 তারিখ উদ্বোধনের পরে তার কার্যক্রম শুরু হবে। এখানে আপনারা যদি আমাদের যে প্রোগ্রাম ডিটেল সেটা যদি দেখেন, বিভিন্ন বিষয় এবং সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশন আছে কী কী বিষয়ের উপর তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে, মোটিভেট করতে হবে। সেই 7 থেকে 11 তারিখ থাকা অবস্থায় তাদের জন্য আমরা বিভিন্ন খেলাধুলা, যাতে এটা একটা মন্ত্রণাস না হয়, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলিরও আয়োজন করা হয়েছে। আর 11 তারিখ আমাদের নজরুল ক্রীড়াক্ষেত্রে যে সমাপ্তি অনুষ্ঠান হবে, তাতে হিজ এক্সেলেন্সি গভর্নর অফ ত্রিপুরা এগ্রি করেছেন, হি উইল বি প্রেজেন্ট ইন দ্যাট প্রোগ্রাম। 11 তারিখ নজরুল ক্রীড়াক্ষেত্রে কনক্লুডিং প্রোগ্রাম হবে। তা এই পুরো প্রোগ্রামের দায়িত্বে এখানে যিনি দেখাশোনা করছেন ডক্টর চিত্রজিৎ ভৌমিক।